Hello everyone, assalamu alaikum and welcome back to my channel. আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা রমাদান স্পেশাল। এটা হচ্ছে থাই প্রন অ্যান্ড চিকেন বলস। খেতে অনেক মজা, ভাত দিয়েও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন অ্যান্ড বানাতেও অনেক ইজি। সো আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই, এবং আপনারা যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করবেন। অ্যান্ড চলে যায় আমাদের ভিডিওতে, দেখি কী কী ইনগ্রিডিয়েন্টস লাগে। কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটা হয়ে যায় এবং এভরি ডিটেলস অ্যামাউন্ট সহ সব কিছু আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিখে দিব। আমার লেমন গ্রাস অ্যান্ড কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে কেটে নিব। আমি এখানে ফ্রেশ লেমন গ্রাস নিছি, এগুলো আমাদের এখানে আজদাতে পাওয়া যায়। ফ্রেশ হলে বেশি ভালো, এটার ফ্লেভারটা খুবই নাইস আসে। ব্লেন্ডারে আমি আমার কাঁচামরিচ অ্যান্ড লেমন গ্রাসটা দিয়ে দিলাম। দিয়ে দিব 3 টেবিল চামচ অনিয়ন কুচি করা, সো অ্যাবাউট একটা মিডিয়াম সাইজ এর অনিয়ন হাফ নিলাম। জিঞ্জার গার্লিক পেস্ট 1 টেবিল স্পুন। চিকেন ব্রেস্টকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ। অ্যান্ড এখানে আমি প্রনস নিছি, এগুলাকে আমি শেলটা নিয়ে ফেলছি এবং ভেইনটাও নিয়ে ফেলছি। এখানে দিলাম 8টা, করিয়ান্ডার দিলাম 1/4 কাপ। লবণ দিব পরিমাণ মতো, দিবেন বেশি লবণ দিবেন না। অ্যান্ড এগুলা আমি একটা পেস্ট বানাই ফেলবো। চেষ্টা করবেন পানি ছাড়া ব্লেন্ড করতে, বাট যেহেতু প্রনস অ্যান্ড চিকেনগুলো একটু স্টিকি হয়ে যায়, সামান্য পানি দিলেও সুবিধা নেই, বাট মেক শিওর এটা থিক একটা পেস্ট হয়। এখানে দিয়ে দিব থাই রেড কারি পেস্ট 2 টেবিল স্পুন পরিমাণ। ভালো করে সব কিছু মিক্স করে ফেলবেন। আমি ফর্ক ইউজ করছিলাম, বাট যেহেতু পেস্টটা অনেক স্টিকি অ্যান্ড থিক ছিল, তাই আমি হাত দিয়ে মাখাইছি ভালো করে। একটা প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিলাম মিডিয়াম হিটে। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমার ব্রেড ক্রাম্বস অ্যান্ড এগ ওয়াশটা আমি রেডি করে নিব। এবার শেপগুলো বানাই ফেলবো। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ একটু পেস্ট নিলাম হাতে। আগে দিয়ে আমি হাতে তেল মাখাই নিছি, তারপরে এগুলোকে বল মানে গোল গোল রাউন্ডভাবে এভাবে শেপ করে ফেললাম। এই হাতে তেল দিয়ে যদি করেন তাহলে ইজি হয়, যেহেতু মিক্সারটা অনেক স্টিকি। তারপরে এগ ওয়াশে দিয়ে দিলাম অ্যান্ড দেন ব্রেড ক্রাম দিয়ে কভার করে ফেললাম। এরকম করে আমার সব বলসগুলো আমি বানাই ফেলবো। এবার ডিপ ফ্রাই করার পালা এসে গেল। এখানে অবশ্যই ডিপ ফ্রাই করতে হবে অ্যান্ড চেষ্টা করবেন তেলটা যাতে বেশি গরম না হয়। যদি বেশি গরম হয়ে যায়, যেহেতু কাঁচা মিক্সচার, দেখবেন যে ভিতরে হয় নাই কিন্তু বাইরে পুড়ে গেছে। এই জন্য মিডিয়াম টু লো আছে। আস্তে 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 এগুলো টাইম নিয়ে আপনারা রান্না ফ্রাই করবেন। এখন আমার এগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো একটা টিস্যু পেপারে দিয়ে একটু ড্রেন করে নিব, যাতে তেলগুলো সব চলে যায়। অ্যান্ড এগুলো আমরা এখন সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের থাই চিকেন অ্যান্ড প্রন বলস। এগুলো চিলি সুইট চিলি সস দিয়ে অ্যান্ড কাশুন দিয়ে একটা সস আছে, এটা মাস্টার্ড দিয়ে বানানো হয়। এগুলো দিয়ে অনেক মজা লাগে। অ্যান্ড এটাই হচ্ছে আমার ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নোটিফিকেশন বেলটা অন করবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ এভরিওয়ান।
Oh.